নমস্কার, শুরু করছি মাদুরী উপন্যাস। গ্রাম বাংলার গরিব পরিবারের পিতৃহারা দুই বোনের করোনার করাল গ্রাসের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই ও সকলের সহযোগিতার এক জীবন্ত চিত্র হল মাদুরী। এটা একটি ধারাবাহিক ও সাপ্তাহিক উপন্যাস, এর পঞ্চম অংশ আজ পড়ছি। খাতায় সব রাইট চিহ্ন দেওয়া আছে, আর একেবারে শেষে লেখা আছে, ভেরি গুড, সুইট মাদুরী, সুইট মাদুরী। মাদুরী তাড়াতাড়ি খাতাটা ব্যাগে ঢুকিয়ে ফেলল, লজ্জায় কোনো কথা বলতে পারল না। দেখতে দেখতে স্কুলে টেস্ট পরীক্ষার ফল বাড়ল, সবার মুখে একটাই কথা, মাদুরী এবার 1 থেকে 20 মধ্যে থাকবেই। মাধ্যমিক পরীক্ষার আর কয়েকদিন মাত্র বাকি, পরীক্ষার পূর্বে সকলে একদিন শিক্ষক মহাশয়দের পদধূলি নেবার জন্য স্কুলে এলো। সকল ছাত্রছাত্রী সকল শিক্ষককেই প্রণাম করে চলে গেলে মাদুরী ধীরে ধীরে প্রণাম করতে শুরু করল। অরিন্দমবাবু বোধহয় ইচ্ছাকৃতভাবে এক প্রান্তে দাঁড়িয়েছিলেন। মাদুরী শেষে ওনার কাছে এসে পদধূলি নিল। অরিন্দমবাবু বললেন, মাদুরী, তোমার উপর তো আমার বিরাট আশা। স্যার, আমি তো সাধ্যমতো চেষ্টা করছি এবং করব, আপনার মর্যাদা আমি রাখার চেষ্টা করবই। তাই তুমি আমার কাছে আলাদা, কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার। মাদুরী, জানো এই স্কুলের উপর আমার একটা বিরাট মায়া জন্মে গেছে, অথচ বাড়িতে বাবা একা আছে, আর কতদিন বাড়ি থেকে দূরে থাকব? মাদুরী বলল, কিন্তু আপনি আসার পর থেকে স্কুলের গতি অনেক বেড়ে গেছে, স্কুলের প্রতিটি ছেলেমেয়ে আপনাকে তো দারুণভাবে ভালোবেসে ফেলেছে, এদের কাঁদিয়ে আপনি কি যেতে পারবেন? অরিন্দমবাবু বললেন, মাদুরী, বাস্তব তো সদাই বড় নিষ্ঠুর হয়, তাই না? সব মানুষেরই তো বিবেক আছে, সে তো সর্বদা অপরের ভালোই করতে চায়, কিন্তু নির্মম বাস্তবে সে বারবার তাদের সে আশাকে ভেঙে নির্মূল করে দিয়ে যায়। একটু ভাবলে তুমিও বুঝতে পারবে। আর তোমার একটা অদৃশ্য শক্তি আমাকে এখানে বেঁধে রেখেছিল, সেটা তো আর থাকছে না, তাই না? মাদুরী সবই বুঝল, কিন্তু কিছুই বলল না, শুধু আকাশের দিকে উদাসভাবে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। অরিন্দমবাবু বললেন, মাদুরী বলল, বলুন স্যার।
জানো তো মাধুরী, দুবু সত্য কথা হচ্ছে আমি তোমাকে বেস্ট গার্ল হিসাবে স্নেহ করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। ডোন্ট মাইন্ড মাধুরী, আমার হৃদয় সারা জীবনের জন্য তোমাকে চাই। আমার মানে বাবাই আমার সব, মাতৃস্নেহ কি তা আমি জানি না। তুমি রাজি থাকলে বাবার মত নেব, আর বাড়ি করার জন্য দুবছর সময় নেব শুধু। আসলে আর যদি কোনোদিনও দেখা না হয়, তাই আমার মনের সব কথা তোমাকে বলে হালকা হলাম। ডোন্ট মাইন্ড মাধুরী। মাধুরী বলল, আমারও তো বাবা নেই, গ্রামের মানুষ আমাদের খুব সাহায্য করে। জানেন তো আমরা খুব গরিব, আপনি জানেন না, তাই এসব কথা আমায় বলছেন। অরিন্দমবাবু আবার বললেন, আমি ওসব কিছু জানতে চাই না, তবে আমি তোমাকে একটা কথা বলে রাখছি, যদি সেদিন পর্যন্ত তুমি থাকো তবে তোমাকেই আমার করে নেব, নতুবা এ জীবনে হয়তো একাই থেকে যাব। তুমি শুধু এইটুকু মনে রেখো, আমি সব থেকে বেশি খুশি হব যদি দেখি পড়াশোনা মন দিয়ে করে তুমি খুব বড় হয়েছ, আর যদি কখনো পড়াশোনার জন্য অর্থ বা কোনো সাহায্যের প্রয়োজন হয় নিজের শুভাকাঙ্ক্ষী মনে করে একটু জানিও প্লিজ। সামনেই ফাইনাল পরীক্ষা, পরীক্ষা ছাড়া এখন মাধুরীর মাথাতে কিছুই নেই। এই সময় এত কিছুর জন্য মাধুরী প্রস্তুত ছিল না, তাই নত মস্তকে ধীরে ধীরে বলল, আজ আছি স্যার। অরিন্দমবাবু কিন্তু আরও কিছু একটা উত্তর আশা করেছিলেন, কিন্তু আজ আর কিছুই জানতে চাইলেন না, শুধু দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ঠিক আছে। এদিকে যথাসময়ে পরীক্ষার পর পরীক্ষার ফল বাড়লো। মাধুরী মার্কশিটের জন্য স্কুলে এলো, সকলে শুধু মাধুরীর প্রশংসা করছে। স্কুলের এতদিনের রেকর্ড সে ভেঙে দিয়েছে, সপ্তম স্থান ওতে দখল করেছে। মার্কশিট পেয়ে মাধুরী আজ খুব খুশি, সে নিজেই নিজের রেজাল্টকে বিশ্বাস করতে পারছে না, আনন্দে হাত্তহারা, বন্ধুদের জড়িয়ে ধরল। এবার তার চোখ শুধু অরিন্দমবাবুকে খুঁজতে লাগল। কিছু শিক্ষককে প্রণাম করে মাধুরী প্রধান শিক্ষককে প্রণাম করতে এলে তিনি বললেন, আমরা জানতাম তুমি আমাদের মুখ উজ্জ্বল করবে মাধুরী, আর হ্যাঁ, যিনি তোমাকে সব থেকে বেশি সাহায্য করেছিলেন সেই অরিন্দমবাবু আজ মাসখানেক হলো এই স্কুল ছেড়ে চলে গেছেন, উনি ঠিকানা রেখে গেছেন, পারলে ওনাকে তোমার রেজাল্ট তুমি নিজে জানিও, উনি তোমার রেজাল্ট দেখে যেতেই চেয়েছিলেন,
কিন্তু বাড়ির কাছে একটা কলেজে প্রফেসরের চাকরি পেয়ে গেলেন। তাই আমরা বাধা দিতে বা ধরে রাখতে পারলাম না। উনি যেটুকু থাকলেন স্কুলের জন্য বিরাট কিছু করে গেলেন। উনাকে আমরা কোনো দিন ভুলতে পারব না। মাধুরীর হাসি মুখে হঠাৎ শত সহস্র শ্রাবণের কালো মেঘ জমা হয়ে গেল। মনে হলো হঠাৎ যেন বিশাল কিছু দুর্ঘটনা ঘটে গেল। মাধুরী নিজেকে আর ধরে রাখতে পারল না। ঠিকানাটা তাড়াতাড়ি নিয়ে দ্রুত স্কুল থেকে বেরিয়ে পড়ল। উনি তো তাকে অনেক কথাই বলেছেন, কিন্তু তার তো কোনো কথাই বলা হলো না। ভেবেছিল আজ সে অনেক অনেক কথা বলবে, কিন্তু তা আর হলো না। এই আনন্দের দিনেও তার মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো, চোখ দুটো বারবার ঝাপসা হয়ে আসতে লাগলো। খুশির দিনেও চোখ দুটো মুছতে মুছতে ধীরে ধীরে বাড়ির দিকে হেঁটে চলল। ঘটনার ঘনঘটায় এরপর কি ঘটবে কি জানে, সব কিছু জানতে পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। পরের দিন অবশ্যই সঙ্গে থাকবেন, দেখবেন, শুনবেন। আগের অংশগুলো যারা দেখেননি দেখবেন। আগে অনেকে দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।